সাধারণ সম্পাদক অন্যান্য সেন্ট্রাল কমিটির সদস্যবৃন্দ আরও বাংলাদেশের 64 জেলা থেকে আগত জেলা কমিটির সদস্যবৃন্দ অন্যান্য সাধারণ নিবন্ধনধারী প্যানেল সমর্থিত শিক্ষক শিক্ষিকা মহোদয়গণ আপনাদেরকে ব্যাংকভুক্ত নিয়োগের দাবিতে সুদীর্ঘ 39 দিনে এই অনশন প্রোগ্রামে স্বতঃস্ফূর্তভাবে সক্রিয় ভূমিকা পালনের মাধ্যমে আপনারা যে অংশগ্রহণ করে যাচ্ছেন, সময় দিয়ে যাচ্ছেন, অনেক ত্যাগ তিতিক্ষা উপেক্ষা করে প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করে আজকে আপনারা যারা সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করার জন্য সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় আজকে 39তম দিনে আজ আমরা যারা এই অনশন প্রোগ্রাম সফল করার জন্য সক্রিয় ভূমিকা পালন করে চলেছি আপনাদের সকলকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রাম সাথী বন্ধুগণ, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে বিক্ষিপ্ত ভাবে আমাদের কিছু কথা আমি এই শব্দযন্ত্রের মাধ্যমে দেশবাসী তথা এনটিআরসি চেয়ারম্যান শিক্ষা প্রতিমন্ত্রী শিক্ষামন্ত্রী মাউসি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে সরাসরি হস্তক্ষেপ ও দৃষ্টি ফেরানোর জন্য আমাদের দাবি আমাদের চাওয়া পাওয়ার উপরে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার প্রয়াস পাবো। আজকে আমরা যারা প্যানেল তথা দল বৃদ্ধি বিয়োগের প্রত্যাশায় দীর্ঘদিন থেকে 2005 সাল থেকে আজকে 5 সাল পর্যন্ত দীর্ঘ 17 বছর আমরা চার বর্ণাই কষ্টে হরতারে অনাহারে স্ত্রী সন্তান পরিবারকে নিয়ে অত্যন্ত দুঃখ ও কষ্টের সাথে জীবন জীবিকা নির্বাহ করে আসছে। আজকে আমরা চন্দ্রমতভাবে বাংলাদেশের নাগরিক, আমরা নাগরিক অধিকার আদায় করে নেওয়ার জন্য আমাদের মানবাধিকারকে আদায় করে নেওয়ার জন্য আমরা সরকারের সমদৃষ্টি কামনা করছি। আমরা যারা কোনোভাবেই নিবন্ধন সমিতি অর্জন করে নিয়োগ বঞ্চিত রয়েছি লোকাল কমিটির বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে এবং বর্তমান এনটিআরসি চেয়ারম্যান স্যারের বিভিন্ন অপকৌশল অপচেষ্টা ও নেককারজনক চিন্তা চেতনার কারণে আজকে আমরা যারা নিয়োগ বঞ্চিত হয়ে আছি আমাদের প্যানেল তথা দল ভিত্তিক নিয়োগ এই কর্তৃপক্ষের কাছ থেকে
আমরা আদায় করে থাকবো এই জন্য আমরা মায়ানমার থেকে আসিনি, আমরা অন্য দেশ থেকে ভেসে আসিনি, আমরা বঙ্গোপসাগর থেকে ভেসে আসিনি। জন্মসূত্রে এই বাংলা মায়ের কোলে জন্মগ্রহণ করেছি, এই বাংলার মানবের সন্তান হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা আমাদের উচ্চতর ডিগ্রি অর্জনের মাধ্যমে আমরা যারা যোগ্যতা অর্জন করে নিবন্ধন সনদ অর্জন করে আগে বেকার পড়ে আছি, কেন পড়ে থাকলাম, কেন আমাদেরকে মানে ফেলে রাখা হলো, কেন ফেলে রাখা হচ্ছে, এর জবাব এনডিআরসির চেয়ারম্যানকে দিতে হবে, দিতে হবে। আপনি একটি কথা স্মরণ রাখবেন, আপনি শিক্ষিত হয়েছেন, আপনি বিসিএস ক্যাডার হয়েছেন, কিন্তু কেন আসছে আমাদেরকে বঞ্চিত করার ক্ষেত্রে, আবার আপনার হীনস্বার্থ হাসিলের জন্য আজকে কেন আপনারা এইরকম পায়তারা, এইরকম প্রতিবন্ধীমূলক কাজ চিন্তা চেতনা নিয়ে আপনাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই কার্যক্রম এর গতি দ্বারা আমরা আর কোনোভাবেই চালিয়ে যেতে দেবো না, চালিয়ে যেতে দেবো না, দেবো না। আজকে আপনি আমাদেরকে বিভিন্ন প্রকৌশলে অযোগ্য বলে আসছেন, আপনি কি করে অযোগ্য বলেন? আমার নিজের কথা বলি, 2001 সালে আমি জামিন পাস করি বগুড়া শেরপুর আলিয়া মাদ্রাসা থেকে। 156 জন প্রার্থী ছিল, বগুড়াতে সরকারি আলিয়া মাদ্রাসা রয়েছে একটি, বাংলাদেশে 3টি সরকারি আলিয়ার মধ্যে বগুড়াতে একটি। বগুড়া আলিয়া থেকেও ফার্স্ট ক্লাস পাইনি, শেরপুর আলিয়া থেকে অনলি 1টি ছেলে 2001 সালে ফার্স্ট ক্লাস পেয়েছিল, তথা গোটা বগুড়া জেলায় 1টি ছেলে ফার্স্ট ক্লাস পেয়েছিল, সেই ছেলেটাই ছিল আব্দুল বাসেত, আমি আব্দুল বাসেত। আজকে 2001 সালে কামিল পাস করে সার্টিফিকেটার ফার্স্ট ক্লাস, শাকিল আলী ফাজিল কামিল সহ ফার্স্ট ক্লাস, যে ফার্স্ট ক্লাস সনদ অর্জন করে নীলফামারী জামার বাড়ি, নীলফামারী জলডাকার শিবপুরগঞ্জে সালমরা ফাজিল মাদ্রাসা থেকে আমি দাখিল আলিম ফাজিল পাশ করেছি, সেখানে আমি সেন্টারে প্রথম হয়ে পাশ করেছিলাম, সর্বোচ্চ নম্বর ছিল আমার। আজও তার সাক্ষী, আপনাদের কারো যদি কোনো রকম কন্ট্রাডিকশন থাকে, বিবাদ থাকে, ওই মাদ্রাসার প্রিন্সিপালদের নাম্বার আমার কাছে এখনো আছে, ফোন দিয়ে আপনারা খোঁজ খবর নিতে পারেন। আজকে আমার পরে যারা পাস করেছে, আমার সাথে যারা থার্ড ক্লাস পেয়ে পাস করেছে, তারা তো লোকাল কমিটির মাধ্যমে নিবন্ধন সনদ ছাড়াই চাকরি করছে, করছে না ভাই? তারা কি করে অযোগ্য হয়? আর আপনি আমাকে কি করে অযোগ্য বলেন? আপনার কমন সেন্স কেন এত নোংরা, কেন এত নোংরা, কেন এত নোংরা? আপনার কমন সেন্সকে আপনি পরিশুদ্ধ করুন, আপনার জ্ঞানকে আপনি ঢেলে সাজান, ভালোভাবে সাজান, ভালোভাবে স্বচ্ছভাবে আপনার কার্যক্রম পরিচালনা করুন। তাহলে আমরা যারা এখানে আজকে 39 দিন যাবৎ কমন প্রত্যাশিত।